আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব, অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমি যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি সেলাই বা হাতের কাজের জন্য, এই জিনিসগুলো আমি কোথা থেকে কিনি বা প্রাইস কেমন, অনেক কিছু। তো আমি যেহেতু মোহাম্মদপুর এরিয়াতেই থাকি, বেসিক্যালি আমার কৃষি মার্কেট মোহাম্মদপুর, আপনার আল্লাহ করিম মার্কেট, এছাড়াও মোহাম্মদপুর ছাড়াও যদি আমি কিনি সেটা হচ্ছে টাউন হল, এছাড়াও আপনার আছে নিউ মার্কেট। তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম পুঁতি পাতি এবং বিভিন্ন এক্সেসরিজের জিনিসগুলো পাওয়া যায়। মূলত এইসব দোকানগুলো হচ্ছে আপনার সুতা এবং এই জিনিসগুলোই পাওয়া যায় এরকম কিছু দোকান, এবং লেস থাকে। তো আপনারা দেখবেন আপনাদের এলাকা বা যে যেখানে থাকেন আর কি, সেই সব এলাকায় কিছু না কিছু দোকান এরকম থাকে যেখানে এরকম ছোট ছোট ডিব্বা ভর্তি কিন্তু অনেক ম্যাটেরিয়ালস থাকে। এগুলো মূলত সেলাইয়ের কাজের জন্যই ব্যবহৃত হয়, বিভিন্ন এক্সেসরিজ। এখানে পুঁতি আছে, পার্ল আছে, তারপর ঝুনঝুনি, বিভিন্ন কালারের আর কি স্টোন, আপনার যেগুলো হাতের কাজের জন্য মূলত দরকার। দেখুন, টার্সেল, ডলার, পাতি, পুঁতি, অনেক কিছু আসলে দেখতেই পাচ্ছেন। তো এটা বেসিক্যালি আমি যখন লাস্ট টাইম বাংলাদেশে ছিলাম এগুলো কেনাকাটা করেছি, তখন শর্ট করে একটু ভিডিও করে রেখেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন এখানে মাল্টি কালারের জিনিস, মানে আপনি যে কোনো পুঁতি বা পাতি বিভিন্ন কালারের পেয়ে যাবেন। তো আমি এখান থেকে কিছু পুঁতি কিনেছিলাম, এই যে এখানে দেখুন, এটা কিন্তু ব্লুর ভিতর একটু মাল্টি কালার, এটা হচ্ছে হোয়াইট আর কি সিলভার, এটা হচ্ছে আপনার লম্বা পাইপ পুঁতি, ঠিক আছে। এগুলো দিয়ে কিন্তু আপনার কারচুপির যে কাজগুলো হয় অথবা আপনার একটু শাইনিং যে কাজগুলো হয় এই কাজগুলো করা হয়। যদিও আমি খুব একটা এই ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করে কাজ করি না, আমি সাধারণত হাতের কাজগুলোই বেশি করি সুতা দিয়ে। আবার এখানে দেখুন চিকন যে লেসটা, অসম্ভব সুন্দর, এটা কিন্তু খুবই চিকন, আর এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার। এবং এটার সাথে আমি আর কি তখন ভেবেছিলাম যে একটা বেবি ড্রেস করব এই চিকন লেসটা দিয়ে। বেসিক্যালি যারা টেইলরিং কাজ করেন তারা কিন্তু এই ধরনের একটু চিকন লেস বা একটু পুঁতি ইউজ করে, যেমন দেখুন এখানে কিন্তু এই কালারটা এবং ডিপ ম্যাজেন্টার মানে যে কম্বিনেশন, অনেক সুন্দর একটা কম্বিনেশন। এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালার কাপড়ের ভিতরে, মানে ছোট্ট একটা বেবি ড্রেস যদি এইসব কালার কম্বিনেশন করে করেন তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমি এই পুঁতিটা নিয়েছিলাম, আমার শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি করেছি, তখন এই পুঁতিটা ইউজ করেছি। সেইটার লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, দেখতে পারবেন যে আসলে পাঞ্জাবির ভিতরে আবার কীভাবে পুঁতি বা এরকম লম্বা পাইপ ইউজ করা যায়, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন বেসিক্যালি এই পুঁতিগুলো কীভাবে ইউজ করে। আর এই যে লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চওড়া একটা লেস, মোটামুটি এটা কিন্তু বলতে গেলে 7 কি 8 ইঞ্চি বা এর থেকে আরও চওড়া লেস পাওয়া যায়। এই লেসটা অনেক সফট এবং অনেক বেশি পাতলা, দেখতেই পাচ্ছেন এটার থিকনেস কিন্তু অনেক সুন্দর, অনেকটা কুশি কাটার মতো দেখতে লাগে। আর এটার কাজের ফিনিশিং অনেক ভালো ছিল, প্রাইসটা একটু কম ছিল, তাই আমি এখান থেকে প্রায় 2.5 গজের মতো নিয়েছি। এবং এটা দিয়ে আমি হিজাব করেছি দুইটা, তো হিজাবটা যখন আমি করেছি তখন এই লেসটার মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, যেহেতু লেসটা অনেক চওড়া এটার অর্ধেক করে নিয়েছি। তো আপনারা এই ধরনের লেস কিন্তু ইউজ করে আপনারা যে হিজাব আছে বড় নামাজের জন্য সেই হিজাবের চারপাশে ইউজ করতে পারেন। এছাড়াও বেবি ড্রেসের হাতা মানে স্লিভস দিতে পারেন। এবং দেখুন এই যে অফ হোয়াইট কালার এবং এই যে অলিভ কালার, এটার কালার কম্বিনেশন কিন্তু দারুণ। আপনারা যদি যেই কালারটা ছিল ক্রিম কালারের লেসটা যদি মাঝখান থেকে কেটে দেন উপরে যদি এই কালারটা ইউজ করেন অথবা এখানে অন্য আর একটা ডার্ক কোনো কালার ইউজ করেন দেখতে বেশ ভালো লাগবে। তো এই ধরনের লেস ম্যাচিং করে কিন্তু আপনারা কাজ করবেন তাহলে ভালো লাগবে। যেমন এটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত অনেক চওড়া, তো মাঝখান থেকে যদি লেসটা আমরা কেটে নেই তাহলে কিন্তু নিচের পোর্শন এবং উপরের পোর্শন দুইটা পোর্শন দিয়ে আপনি খুব সুন্দর করে ইজিলি দুইটা হিসাব করতে পারবেন। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটা করেছি, সব কিছু আসলে দোকানে বসে ভিডিও করা পসিবল হয়নি। তো আমি এখানে কিছু গোল্ডেন পাতি এনেছি, দেখুন ছোটো ছোটো এই পাতিগুলো আমি সিলভার কালার এবং গোল্ডেন আর মাল্টি কালার বিভিন্ন জিনিসপত্র কিনেছি। আর এই যে বক্সটা যেখানে আমি ঢালছি এটা হচ্ছে টুকিটাকি বক্স, এটা আপনারা যে কোনো প্লাস্টিকের দোকান বা এখন অনেক শপেও পাওয়া যায়, শোরুমগুলোতে একটু খুঁজবেন তাহলে পেয়ে যাবেন। এগুলো 120 টাকা করে বক্সগুলো, যেখানে আপনি অনেক কিছু একসাথে রাখতে পারবেন এবং কোথাও আর কি ট্রাভেলের সময় নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি এখানে 2 তোলা আর কি নিয়ে এসেছিলাম, এগুলোর দামও খুব বেশি কিন্তু না, 15-20 টাকা সামথিং এরকম। আর এখানে কিন্তু মানে হিউজ পরিমাণে থাকে, কোয়ান্টিটি অনেক থাকে, নর্মালি এগুলো দিয়ে অনেক কাজ করা যাবে।
তো আমি এখানে আজকে অনেক কিছুই কিনেছি এবং এই বক্সটার ভিতর সব কিছু সাজিয়ে রাখছি। আপনারা এই ধরনের বক্সগুলোর ভিতরে কিন্তু আপনাদের যে কাজের জিনিসগুলো সুন্দর করে এখানে সাজিয়ে রাখতে পারবেন। অনেক সময় এক এক জায়গায় থাকে বা অনেক বাটি বা বক্স অনেক কিছু ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে আপনি একটা বক্সের ভিতরে এই সব কিছু আইটেম কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। আমি এখানে ডিপ ম্যাজেন্টা আর কি পাতিও নিয়েছিলাম। আসলে এই কাজগুলো করব করব করে আর করা হচ্ছে না, অনেক কিছুই প্ল্যান আছে, ইনশাল্লাহ সময় করে আস্তে ধীরে সব কিছুই শেয়ার করব। আপনারাও কিন্তু এই ধরনের অনেক ম্যাটেরিয়ালস ইউজ করে কাজ করতে পারেন। আমি যেহেতু বেশিরভাগ কাজই আসলে সুতার দেখাই, তাই আসলে এই ধরনের অ্যাক্সেসরিজগুলো ইউজ করা হচ্ছে না, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই ধরনের জিনিসগুলো দিয়ে কিভাবে কাজটাকে আরও বেশি আকর্ষণীয় সুন্দর করা যায় সেই ধরনের আর কি ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।